যারা ভিডিওটা দেখরা, এখানে অপরিকল্পিত ভাবে যেটা রাস্তা নিয়ে আমরা অতদিন ধরে লেখালেখি করলাম বা আমরা জ করলাম, এই অপরিকল্পিত ভাবে যে রাস্তাটা খাজ হয়েছে, এই খাজের কারণে কিন্তু গাছ এই দুর্ঘটনাটা ঘটে। একটা বাস জগন্নাথপুর রোডে এই মাত্র উল্টি গেছে, যেটা আপনারা দেখরা, এটা আসলে অনেক মানুষ আহত হয়েছে। ওই যে হোক, এখানে নতুন মাটি দেওয়া, কিন্তু এই নতুন মাটি থাকার কারণে মাটিটা ধসে গেছে। তো গাড়ি খেয়েছি গাড়ি তো আর এটা জগন্নাথপুর, হয় জগন্নাথপুর রোড, জগন্নাথপুর রোড খালিগঞ্জ বাজার মাদার ব্রিজ, মাদার ব্রিজের পাশেই এই ঘটনাটি ঘটছে, যেটা আসলে অপরিকল্পিত কাজের কারণে। কারণ এই পিছনে দেখেন যে একটা ডাল আছে, এই ডালটা কি গাছে গাড়িটা বাজে বেজে যায়, এই ডাল থেকে গাড়ি বেজে যাওয়ার কারণে, এই রাস্তার ডাল থেকে গাড়ি বেজে যাওয়ার কারণে গাড়িটা একটু সরাইছিল ডান পাশে, বাম পাশে। তো বাম পাশে সরানোর কারণে কিন্তু এই দুর্ঘটনা কবলে পড়ে। না, মানুষ মারা যায় নাই, আহত হয়েছে। যাই হোক, যেটা দেখানি চেষ্টা করলাম, আগে চলে আমি নাম জোগাড় করে যাওয়া।